নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনি কি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা? তাহলে ভিডিওটি আপনারই জন্য, কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি বৃশ্চিক রাশির জাতক জাতিকার জুন মাস কেমন যেতে চলেছে, অর্থাৎ এই মাসে আপনাদের কোন কোন দিক শুভ হতে চলেছে এবং কোন কোন দিকে আপনারা বাধা প্রাপ্ত হতে চলেছেন, এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি মনোযোগের সাথে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়। শুভস্য শীঘ্র। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের জুন মাস কেমন যেতে চলেছে তার আগাম পূর্বাভাস এই ভিডিওর মাধ্যমে আপনারা পেতে চলেছেন। তবে তার আগে একটি বিষয় জানিয়ে দিই, আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেটি কিন্তু পুরোপুরি সার্বিক রাশিফল, অর্থাৎ এটি ইন জেনারেল রাশিফল, অর্থাৎ সকল বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকার ক্ষেত্রেই প্রযোজ্য। সেখানে আপনার বয়স 20 হতে পারে বা আপনার বয়স 60, ডাজ নট ম্যাটার। তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথায় যে 100-এ 100 মিলবে এ ধরে কখনোই এগোবেন না। বড় ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন। তাহলে আসুন জেনে নেওয়া যাক বৃশ্চিক রাশির জাতক জাতিকার জুন মাস কেমন যেতে চলেছে। ও আরেকটি কথা, আমি প্রতি রবিবার আপনাদের জন্য ফ্রিতে জন্মছক বিশ্লেষণ করছি, তবে এটি এই চ্যানেলে নয়, সেটি আমার আরেকটি চ্যানেলে। চ্যানেলটির নাম অ্যাস্ট্রো টার্গেট, ASTRO TARGET। এই চ্যানেলে প্রতি রবিবার আমি ফ্রিতে জন্মছক বিশ্লেষণ করছি, তাই যারা এখনও সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করুন, যাতে ভিডিও আপলোডের সাথে সাথে আপনারা তার নোটিফিকেশান সময় মতো পেয়ে যান। তাহলে আসুন জেনে নেওয়া যাক বৃশ্চিক রাশির জাতক জাতিকার জুন মাস কেমন যেতে চলেছে। প্রথমে আসি গোচর ফল, অর্থাৎ এই মাসে 5টি গোচর হতে চলেছে, অর্থাৎ গ্রহের অবস্থান বদল হতে চলেছে। 2রা জুন মঙ্গল গ্রহ কর্কট রাশিতে প্রবেশ করবে। 3রা জুন বুধ গ্রহ বক্রী অবস্থায় বৃষ রাশিতে অবস্থান করবে। 22শে জুন শুক্র গ্রহ কর্কট রাশিতে প্রবেশ করবে। 15ই জুন মিথুন রাশিতে রবি গ্রহ অবস্থান করবে। দেবগুরু বৃহস্পতি 20শে জুন কুম্ভ রাশিতে বক্রী অবস্থায় অবস্থান করবে। এই গোচরের নিরিখে আসুন জেনে নেওয়া যাক আপনাদের, অর্থাৎ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জুন মাস কেমন যেতে চলেছে। প্রথমে আসি অর্থনৈতিক স্থিতি কেমন যেতে চলেছে। দেখুন, এই মাসে আপনাদের আয় যেমন হবে তার থেকে কিন্তু খরচা বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কিছু খরচা আপনাদের এক্সেস পরিমাণে হওয়ার জন্য লোনে পড়ে যেতে কিন্তু পারেন। এছাড়াও এই মাসে আপনারা কোনো হাইলাইটেড প্রোডাক্ট কিনতে পারেন, সেখান থেকেও কিন্তু খরচা হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও মেডিকেল এক্সপেন্সেস হওয়ারও কিন্তু এই মাসে সম্ভাবনা রয়েছে, অর্থাৎ এক কথা যদি বলা যায় আপনাদের এই মাসে খরচার দিক কিন্তু আয়ের থেকে বেশি হতে চলেছে। এই মাসে কাউকে টাকা ধার দেবেন না এবং টাকা ধার নেবেন না, এই দুই ক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে, অর্থাৎ টাকা দেওয়ার ক্ষেত্রে আপনারা সতর্কতা অবলম্বন করুন। এই মাসে আপনাদের শত্রুতার মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ এই মাসে আপনারা শত্রু থেকে একটু সাবধানে থাকুন, অর্থাৎ শত্রুরা আপনার বিরুদ্ধে গোপনে ষড়যন্ত্র করতে পারে। এরপর আছে আপনাদের চাকুরি ক্ষেত্র, যারা ফ্রেশার রয়েছেন তারা কিন্তু চাকুরি পাবেন কিন্তু বাধার মধ্যে দিয়ে, অর্থাৎ ভাগ্যের সাপোর্ট কিন্তু সেই মাত্রায় পাবেন না, এবং যারা অলরেডি চাকরি করছেন তাদের প্রমোশন হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু এখানে আরেকটি ব্যাপার রয়েছে, সেটি হচ্ছে আপনার কলিগ থেকে একটু সাবধান থাকুন, কারণ আপনার প্রমোশনে তারা বাধা সৃষ্টি করতে পারে। এরপর আছি ব্যবসা ক্ষেত্র। দেখুন, এই মাসে ব্যবসা ক্ষেত্র খুব একটা যে ভালো যাবে তা আমি বলতে পারছি না, অর্থাৎ মধ্যম যাওয়ার সম্ভাবনা রয়েছে। হিউজ পরিমাণে ক্যাশ আসার কিন্তু সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না, তবে ব্যবসায় যে সমস্ত টাকা আপনাদের আটকে গেছে সেই সব টাকা কিন্তু ওঠার সম্ভাবনা রয়েছে। তবে ব্যবসায় নতুন করে কোনো ক্রেডিটে মাল বিক্রি করা যাবে না, যেটুকুটা বিক্রি করবেন নগদে বিক্রি করুন, সেক্ষেত্রে আপনার পক্ষে এই মাসে অন্তত মঙ্গল।
এরপর আসি শিক্ষাক্ষেত্র। দেখুন, এই মাসে যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু মধ্যম ফল পেতে চলেছেন, অর্থাৎ আপনারা যেভাবে পড়াশোনা করবেন ঠিক তেমনটাই কিন্তু ফল পাবেন, এবং কিছু কিছু ক্ষেত্রে কেরিয়ারে বাধা আসার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে যারা বিদেশে পড়াশোনা করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু বাধা আসার সম্ভাবনা রয়েছে, এবং সেই বাধাকে দূর করার জন্য আপনারা পড়াশোনাতে মনোনিবেশ বাড়ান, সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো বাধা হয়ে আটকাবে না, এতটুকুটা বলতে পারি। অর্থাৎ কেরিয়ারের দিকে আপনাদের প্রচেষ্টাই আপনার সফলতার রাস্তা হতে পারে। এরপর আসি পারিবারিক স্থিতি, কেমন যেতে চলেছে। দেখুন, এই মাসে আপনাদের পারিবারিক স্থিতি কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের পরিবারে কিন্তু মতান্তর, মতবিরোধ বা ঝগড়াঝাটি আসার সম্ভাবনা রয়েছে, কিন্তু বড় ধরনের কোনো সমস্যা আপনার ক্ষেত্রে ক্রিয়েট হবে না। এবং আপনাদেরকে এই মাসে, অন্তত এই মাসে, ট্যাক্টফুলি চলতে হবে, অর্থাৎ একটু কম কথা বলা এবং বুদ্ধির প্রয়োগ করে কোনো জায়গায় কথা বলা। এছাড়াও এই মাসে মাথা গরম হওয়ার কিন্তু আপনাদের প্রবণতা দেখা যাচ্ছে, সেখান থেকে কিন্তু কিছু শত্রুতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই মাথা গরমের ক্ষেত্রে আপনারা একটু সংযম রাখুন। এরপর আছে প্রেম জীবন, কেমন যেতে চলেছে। দেখুন, এই মাসে আপনাদের প্রেম জীবন মধ্যম যেতে চলেছে, অর্থাৎ খুব ভালোও যাবে না আবার খুব খারাপও যাবে না। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের মতান্তর, মত পার্থক্য আসার সম্ভাবনা রয়েছে, এবং পার্টনারের প্রতি একটা ভালোবাসার সম্পর্ক কিন্তু আরেক দিক দিয়ে তৈরি হবে, এবং একটা অভিমানের পর্যায়ে কিন্তু আসার, এই মাসে অন্তত হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এরপর আসি দাম্পত্য জীবন, এই মাসে আপনাদের দাম্পত্য জীবন কিন্তু মধ্যম যেতে চলেছে, অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে মতান্তর, মত পার্থক্য আসার সম্ভাবনা রয়েছে, এবং তৃতীয় ব্যক্তির কিন্তু প্রবেশ ঘটারও কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে, যে ক্ষেত্রে কিন্তু দাম্পত্য জীবনে কলহ আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তবে আপনাদেরকে একটু বুঝে সুঝে ট্যাকফুলি সেই জিনিসটাকে কন্ট্রোল করতে হবে। এরপর আসি শরীর স্বাস্থ্য। দেখুন, এই মাসে আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু ভোগার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ চোখের প্রবলেম, নার্ভের প্রবলেম, হাড় ভেঙে যাওয়া, এছাড়াও অ্যাক্সিডেন্টের যোগ, এই সমস্ত কিছু কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে, এবং সেখান থেকে মেডিকেল এক্সপেন্সেস হওয়ার কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ শরীরের দিক যদি বলা যায়, এই মাস আপনাদেরকে বিশেষ করে সাবধানতা অবলম্বন করতে হবে। এরপর আসি আপনাদের সন্তান ভাগ্য। এই মাসে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে, কিন্তু যাদের সন্তান রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম ক্রিয়েট করবে, অর্থাৎ সন্তান কিন্তু অবাধ্যতা করবে, এবং সেখান থেকে কিন্তু পরিবারে কিছু গণ্ডগোল আসার সম্ভাবনা রয়েছে। ওভারঅল যদি বলা যায়, এই মাস আপনাদেরকে মিশ্রিত ফল দিতে চলেছে, তবে পুরোটাই আপনার নিজস্ব বার্থচার্টের উপর নির্ভর করবে, এবং আমি আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই একটু ধৈর্যের সাথে, একটু বুদ্ধির সাথে, একটু চতুরতার সাথে চললে যতই বাধা আসুক সেই বাধা কিন্তু আপনারা অতিক্রম করতে পারবেন। তো এই ছিল বৃশ্চিক রাশির জাতক জাতিকার জুন মাস কেমন যেতে চলেছে তা নিয়ে ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।